হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। দেখো, ক্লার্কশিপের যে নন জয়নিং লিস্ট বেরিয়েছে, সেখানে দুটো ডিপার্টমেন্ট থেকে দেখা গেছে মাত্র 22 জনের নাম বেরিয়েছে। এবার সবার মনে কোশ্চেন কি আর কি বেরোবে না, যে আর যে ডিপার্টমেন্টগুলো আছে। এখন বলে রাখি, ক্লার্কশিপে আমার যতদূর মনে হয় যে এই যে ডাইরেক্টরেট বা সেক্রেটারিয়েট, এরা তো কি হয়েছিল, আমি তো যখন এদের রেজাল্টটা বেরিয়েছিল দেখেছিলাম, তো যত ওপরের দিকে লিস্টগুলো আছে এরা কিন্তু পেয়েছিল। তো আস্তে আস্তে খোঁজখবর নিয়ে দেখলাম যে এই যে এলডিসি, তোমার সেক্রেটারিয়েট মোটামুটি ভালোই সামনের দিকে র্যাঙ্কে আছে, তারপর ডাইরেক্টরেট আর রিজিওনাল, সবার ওরকম কোনো ব্যাপার নেই, যে যেখানে চুজ করেছে সবার মোটামুটি ওইভাবে রিজিওনালের কোনো ওইভাবে উঁচু নিচু ওরকম কোনো ব্যাপার নেই, সবার মোটামুটি হয়েছে। মানে তাহলে আমরা তিনটে ভাগে যদি ভাগ করি, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, তারপর তোমার রিজিওনাল, এবং রিজিওনালের আন্ডারে কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে, 29টা ডিপার্টমেন্ট আছে, যার মধ্যে দুটো ডিপার্টমেন্টে বের করেছে এক বছর ধরে আন্দোলন করে করে। এবং আশা করছি আমাদের ক্যান্ডিডেটরা আন্দোলন করে করে আরও বাকি ডিপার্টমেন্টগুলোও বের করবে, এবং ভালোই। কিন্তু দেখো, মাত্র দুটো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট থেকে মানছি দুটো মাত্র বেরিয়েছে নন জয়নিংয়ে, আর একটা ডিপার্টমেন্ট ফরেস্ট থেকে তো 20টা বেরিয়েছে। তো আবার দেখো যে বাকি যে রয়েছে 27খানা ডিপার্টমেন্ট, আস্তে আস্তে আশা করছি ডিপার্টমেন্টগুলো খবর দেবে এবং লিস্ট বেরোবে। এবং সেখানে তোমরা এটা ধরে রাখো কি, যারা কিন্তু টাইপিংয়ে পাস করে আছো তাদেরই কিন্তু চান্সটা আছে নন জয়নিংয়ে। মানে যে তিনগুণ ডেকেছিল যারা ছেড়ে যাচ্ছে, তার মধ্যে সবাই তো টাইপিংয়ে পাস করনি, তো টাইপিংয়ে পাস করে থাকলে তাদের কিন্তু একটা নন জয়নিংয়ে নাম আসার চান্স আছে পরের দিকের র্যাঙ্কগুলো। কেন বলছি সেক্রেটারিয়েট আর ডাইরেক্টরের, সেক্রেটারিয়েট ডাইরেক্টরের প্রথম কথা হচ্ছে ওদের বলতে গেলে ধরে নিতে পারো কি একটা জায়গায় ফিক্সড চাকরি, সুতরাং কেউ সেভাবে ছাড়বে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা, তারপর ওদের প্রমোশনের জায়গাটাও ভালোই থাকে। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যে যদি মানে ভ্যাকেন্সিও থাকে, তাহলে যদি নেয় তাহলে সেটা একটা অসুবিধার কারণ হবে। কেন অসুবিধার কারণ হবে, কারণ কি যে রিজিওনালে তো সবটা সমান, ধরো 7200 সামথিং এরকম কিছু রিক্রুটমেন্ট হয়েছে, 7000 প্লাস রিক্রুটমেন্ট, তার মধ্যে সেক্রেটারিয়েট ডাইরেক্টরের কত, প্রথম দিকে 1000-1500 এরকমের মধ্যে হবে, দেখা হয়নি, মনে নেই এক্স্যাক্ট ভ্যালুটা। তো এবার ধরো সবার তো ওইটা একটা প্রেফারেন্স থাকে কি আমি এটা নেব। এবার ধরো যে পরে যে নন জয়নিংগুলো আসছে, তখন দেখা যাচ্ছে কি 9000 র্যাঙ্ক, 10000 র্যাঙ্ক, কি টাইপিংয়ে পাস করাতে গিয়ে আরও পেছন মানে পেছন দিকে র্যাঙ্ক থেকে নিতে হচ্ছে। তখন দেখা গেল কি যে যে ছেলেটা ধরো 3000 র্যাঙ্ক করেছিল, সে তো সেক্রেটারিয়েট বা ডাইরেক্টরেট পেলো না, কিন্তু সে কিসে পেলো, সে রিজিওনালে পেলো। এবার যদি ডাইরেক্টর বা সেক্রেটারিয়েটে নন জয়নিং বার করে এবং সেটা যদি 14000 নম্বর যার র্যাঙ্ক আছে সেখান থেকে নেয়, তাহলে 3000 র্যাঙ্কটা কি দোষ করেছিল? সেই কারণে আমার মনে হচ্ছে, আমার মতে সেক্রেটারিয়েট বা ডাইরেক্টরের সেরকম কোনো ভ্যাকেন্সি হবে না, বা হলেও হয়তো নন জয়নিং থেকে নেবে না। তাহলে ওই প্রসঙ্গটা ছেড়ে দিই, এখন আসি রিজিওনালে। 29টা ডিপার্টমেন্টের মধ্যে দুটো বেরিয়েছে এবং বাকিগুলোর মধ্যে কিন্তু ধরাই যাচ্ছে কি খুবই ভালো ভ্যাকেন্সি হবে, ধরে রাখো অ্যাভারেজে 20টা করে হবে। আর একটা ক্লু, 26 জুন কিন্তু একটা নোটিশ বেরিয়েছিল পিএসসির সাইটে, সেটা কিনা হেলথ ডিপার্টমেন্টে টোটাল 48 জন কিন্তু জয়েন করেনি, তাদেরকে ফার্দার একটা নোটিশ দিয়েছে কি 7 দিনের মধ্যে জয়েন করার কথা। যে জয়েন করেনি, এখনকার দিনে চাকরির আকালে বাজারে তারা আশা করা যায় আরও বেটার কিছু পেয়ে গেছে, আর কিন্তু জয়েন করবে না। সুতরাং ধরে রাখো হেলথ ডিপার্টমেন্ট থেকে মিনিমাম ওই 48টা কিন্তু ভ্যাকেন্সি হবে, তাছাড়া হয়তো আরও এরকম কেউ হতে পারে পরে চাকরি পেয়েছে, তোমার হচ্ছে রিজাইন দিয়ে চলে গেছে, তাহলে মিনিমাম 48 আরও বেশি হবে একটা মাত্র ডিপার্টমেন্ট থেকে। তাহলে আশা করা যায় কি এক একটা ডিপার্টমেন্টে আরও বেশি বেশি নিশ্চয়ই ভ্যাকেন্সি হবে। তো এরকম করে যদি 29টা থেকে যদি গড়ে তোমার 20টা করে হয়, তাহলে কত ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে, 580টা। 580টা তো মিনিমাম বললাম, কিন্তু এই যে দেখো হেলথ ডিপার্টমেন্টে 50-এর উপরে ভ্যাকেন্সি হয়ে যাবে, আরও কিছু কিছু ডিপার্টমেন্ট থাকবে যেগুলোতে দেখা যাবে আরও বেশি হবে, তখন গড়ে ওটা আরও বাড়বে। সুতরাং অনেকেই আশা করা যায় চাকরি পাবে, তো সেটা তোমাদেরকে বের করে নিতে হবে। পিএসসি মাঝে মাঝে হয়তো আমি বলি কি ভুলে যায় আর কি, হয়তো ভুলে যায় যে আমাদের কথা, হ্যাঁ, সেই জন্য আমাদেরকেই জোর করে হয়তো বের করে নিতে হবে। তো বেরোবে আস্তে আস্তে, আশা করা যায় বেরোবে, এক একটা ডিপার্টমেন্ট যেভাবে যা জয়নিং হয়েছে আস্তে আস্তে ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টগুলো বা হচ্ছে একটু হয়তো ওয়েট করছে কিছু রেজাল্ট বেরোলে, কেউ রিজাইন দিলে ফাইনাল একটা ভ্যাকেন্সি পাঠাবে, কারণ ডিপার্টমেন্টেরও তো চাই, লোক চাই যে একটা পজিশন ভ্যাকেন্ট মানে সেই পজিশনটা সেই কাজটা অন্যান্য লোকেদের করতে হয়, সেই জন্য তো তারা কেউ এক্সট্রা পয়সা পায় না, তো কেন করবে লোকে বলো তো অন্যের কাজ? তারা তো চায় যে তার থেকে বাবা পাঠিয়ে দিন, লোক আসুক, আমরা চাই ক্যান্ডিডেট আসুক যে যার কাজ সে যার করুক, তাই জন্য ওরা হয়তো চাইছে কি একটু দেরি করে ফাইনালি যে যা লাস্ট অব্দি জয়েন করার বা থাকা দেখে নি, তারপর আস্তে আস্তে পিএসসিকে হয়তো খবর করব, যদিও সময়টা ধরো 1 বছরের মতো হয়ে গেছে। তো যাই হোক, মানে ধরো তো ডিপার্টমেন্ট চাইছে কি আস্তে আস্তে, তো ডিপার্টমেন্ট চাইবে কি মানে ফাইনালি আমি পিএসসিকে পাঠাই নোটিশটা, তারপরে যদি বেশি মানে ভ্যাকেন্ট যাতে না থাকে সেই কারণে পরে যদি লোকগুলো আসে সেই চেষ্টাই করবে। তো আশা আশা করা যায় অনেকগুলোই ভ্যাকেন্সি বেরোবে, অনেকগুলো নন জয়নিং লিস্ট বেরোবে, সেগুলোই জানানোর ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর নতুন ভিউয়ার হলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।